আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা ব্যাটারি সেট আপ করা কমপ্লিট। এই বনাটা নামক গাড়ি স্টার্টে আছে, স্ক্যানিং কমপ্লিট। যদিও এখন আসলে এটাকে ইয়ে করে দেখার মতন কিছু নাই, এটাকে আমাদের দেখা লাগবে হলো আমাদের আসলে আমরা একটু বের হব টেস্টে, লাস্ট রিভিউ। এই জন্য আমরা আমাদের ফুল ডিটেলসের প্রিপারেশনটা নিয়ে নিই। ইনশাআল্লাহ তাআলা বিসমিল্লাহির রাহমানির রাহিম। আচ্ছা, এই হলো নো ফল কোডস, কোনো ফল কোড নাই। গাড়ি এসি দেওয়া, মাশাল্লাহ। টেম্পারেচার আছে হলো আপনার 25। এখানে এগুলো সেট করে নিই সব কিছু ডিটেলস। তো আমাদের ব্যাটারির অবস্থা, কন্ডিশন, বিসমিল্লাহি তাআলা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ব্রেক ট্রেক সার্ভিসিং করা হয়েছে, চাকাটা সরা। লুকিং ওকে ফাইন। সামনে উঠবেন না পিছনে উঠবেন? হ্যাঁ, মাশাল্লাহ। গাড়ি আমরা রিভিউ শুরু করার আরো 2-3 মিনিট আগে থেকে ইভিতে। টোটাল সবকিছু ইয়ে করে আপনাকে ইয়ে করব, ঠিক আছে। তো আমরা এখন পেজ ড্রাইভে বের হইলাম। তো আমাদের প্রতিবারের মতন লোকেশনটা আপনাকে চেয়ারম্যান বাড়ি মাঠের ঠিক বরাবর যে রাস্তাটা হলো চেম্বারি, এটা হলো আপনার 2 নম্বর রোডের বি ব্লকের রোড যেটা। ঝাঁকি দিতেছে, চার্জের ইস্যু, সমস্যা নেই, চার্জ উঠে গেলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহর রহমতে রাস্তাটা আশা করি ফাঁকা আছে। কিছুক্ষণ আগে বের হয়েছিলাম ফিল্টার গাড়িটা নিয়ে, তো পরিমাণে জাম দেখে আমি আর্মি স্টেডিয়ামের ওইখান থেকে ঘুরে চলে আসে করছি শনিবারের দিন। তাও যদি জাম থাকে ওইখান পর্যন্ত মোটামুটি ছিল, তারপরে জেলে যাওয়া যায়। তো
যে রেকার লাগায় রাখছে, আমার তাড়াহুড়া নাই, কোনো সমস্যা নেই, এগুলো অভ্যস্ত, রেগুলারই করি তো রিভিউ। তো যাই হোক, আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা দেখানোর চেষ্টা করতেছি। আসলে রাস্তার একটু জামজট আছে ভালোই, এই জামটা বনানি পর্যন্তই, পরবর্তীতে যদিও নাই। গাড়ি নিয়ে কি স্যার লংয়ে যাওয়া হয়? কতদিন পর পর যাওয়া হয়? রিসেন্টলি সম্ভব হলে একটা ট্যুর করে আসি। চার্জ এখন উঠাইতে পারি নাই, কিন্তু ইভি ইঞ্জিন কনভার্ট হচ্ছে, তার মানে ও অল্প চার্জের ভিতর দিয়ে মোটামুটি মাশাল্লাহ কভার করে নিচ্ছে। কিন্তু আমরা একটু টানবো গাড়িটা, যদিও 300 ফিটে গাড়িটা একটু চালাবো। তো যাই হোক, এই জামজট পর্যন্তই রাখলাম। আসলে ব্যাটারি বিষয়ে আপনাদেরকে দেখানোর মতন কিছু নাই, এটা নতুন প্রোডাক্ট। আর হলো তারপর বাকিটা তকদির, অনেক সময় ঝামেলা পড়েও যায়, আল্লাহ মালুম ইনশাআল্লাহ তাআলা। তো জামজটের কারণে আর বেশি একটা লং করব না রিভিউ, যদিও টেস্ট ড্রাইভের রিভিউ 7-8 মিনিট হয়ে গেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সকলের জন্য দোয়া রাখবেন, খাস করে বলি সকলে সকলের জন্য এবং দেশের জন্য, জাতির জন্য ইনশাআল্লাহ তাআলা। কারণ আসলে যদিও সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলার হাতে, এতে চুল পরিমাণে সন্দেহ রাখা যাবে না। আল্লাহ সুবহানাহু তাআলার উপরে ভরসা রেখে তারপর দেশের প্রতি আমরা একটু খেয়াল রাখা, যেহেতু আর্থিক অবস্থা বলতেছে সরকার একটু সামনে দিয়ে খারাপ যাবে, তো আগে থেকে আমরা একটু সচেতন হওয়ার চেষ্টা করা ইনশাআল্লাহ তাআলা। আশা করি পরবর্তী দিনগুলো আমরা একটু ভালো না কাটাতে পারলেও মোটামুটি একেবারে খারাপের চাইতেও মোটামুটি একটু ভালো কাটবে ইনশাআল্লাহ তাআলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।